নমস্কার বন্ধুরা, আমি আজকে তেঁতুলের একটা চাটনি করে দেখাবো। এই চাটনিটা সব কিছুর সাথে খাওয়া যাবে, যেমন হচ্ছে মোমো, পাপড়ি চাট, তারপরে যে কোনো ভাজা সঙ্গে এই চাটনিটা খাওয়া যাবে। এই যে তেঁতুল, আমি 500 তেঁতুল নিয়েছি, ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে, 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার আমি চটকাবো, চটকিয়ে গাঁতটা বার করব। সব কিছুর সাথেই খাওয়া যাবে এই চাটনিটা, যে কোনো জিনিসের সঙ্গে। চাটনিটা করে রাখলে অনেক দিন যাবে। টমেটো সস না খেয়ে এইটা দিয়ে খেলে খুব ভালো লাগে। আর কি কি দিয়ে করব সেগুলো আমি দেখাবো, কি কি দিয়ে করব। দেখুন, আমি চটকিয়েছি, এবার সেকে নেব। স্ট্রেনারের সাহায্যে এটা সেকে নিলে একটু আবার জল দিতে হবে, দুবারেই গাঁতটা বেরিয়ে যাবে। যতক্ষণ তেঁতুলের গাঁতটা আছে ততক্ষণ আমি বের করে নেব। জল দিয়ে নিলাম, আবার একটু চটকিয়ে নেব। এরকম করে আপনারা করবেন, দেখুন এখনো আছে। 500 গুড় আছে, আখি গুড়, চিনি 250 আছে, আদা কুচি, বিট নুন, শুকনো লঙ্কা, রেড চিলি পাউডার। এবার আমি করব, কি কি দিয়ে আরো করব দেখাবো। আদাটা ভেজে নেব, আগে আদাটা ভেজে নিতে হবে একটু। আর এই আদাটা মুখে করলে খেতে এত ভালো লাগে চাটনিটা। শুকনো লঙ্কা, রেড চিলি পাউডার, বিট নুন 2 চামচ, বিট নুন আছে, এমনি নুন, মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার চিনিটা দিয়ে দেবো, দেব এই চাটনিটা। দই বড়া করলো, দই বড়া দিয়েও খাওয়া যাবে। চাটনিটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। জাল হবে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর জাল হয়েছে। দেখুন এই রকম অবস্থায় নামাতে হবে, যে এরকম। এরপরে গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে, এই দেখুন বুটবুটি কাটছে। এরকম অবস্থায় বুটবুটি যখন কাটবে তখন নামাবে, এই না পাতলা না গাঢ়, এরকম থাকলে। দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন এই রকম অবস্থায় নামাতে হবে, দেখতে পাচ্ছেন এরকম। এর বেশি করলে পর
গাঢ় হয়ে যাবে, আবার এর বেশি করলে পাতলা হয়ে যাবে। এবার আমি বন্ধ করে দেবো, হয়ে গেছে। বন্ধুরা দেখুন তেঁতুলের চাটনিটা কতটা হয়েছে। এবার বয়মে ঢালবো। আমি যেভাবে ভাবে করেছি ওরকম করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। কতটা হয়েছে দেখুন। বন্ধুরা দেখুন আমি তেঁতুলের যে চাটনিটা করেছি চাউমিন দিয়ে, কত সুন্দর দেখুন চাটনিটা চাউমিন দিয়ে, কত সুন্দর লাগছে। চাটনিটা চাউমিন দিয়ে যে কোনো জিনিসে করলে পর সব কিছুর সঙ্গেই যাবে। তেঁতুলের চাটনিটা দেখলেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন।